আসসালামু আলাইকুম বারাকাতু আমি অন্ধ প্রতিবন্ধী শেখ নূর ইসলাম আজকের এই ভিডিওটি বানানো শুধুমাত্র একটি কারণ আমি যখন বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে যাই আমার দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে নুর ইসলাম ভাই তুমি কিভাবে গজল জগতে এলে এবং তুমি গজল কিভাবে শেখো তো আমি আমি খুব ছোট্টবেলা থেকে গজল করি আমার আব্বাজান আমাকে কোলে করে নিয়ে আমাকে গজলে বিভিন্ন জায়গায় নিয়ে যেত উত্তরবাড়াস আমডাঙ্গা এখানে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার কবি নুর আরেফিন সাহেবের সাথে তখন দেখা হয়েছিল উনি আমার গজল শুনে আমার প্রতি ওনার মায়া হয় এবং উনি উনি আমাকে আমার আব্বার কাছে কন্ট্যাক্ট নাম্বার দিলেন যোগাযোগ করার জন্য ওনার বাড়িতে আমার আব্বা যান এবং আমার আম্মি দুজনার সাথে ওনার বাড়ি গেলাম তারপরে উনি গজল লিখতে শুরু করলো এবং গজল লেখা হয়ে গেলে গজলটিকে ফোনের মাধ্যমে রেকর্ডিং করে আমাকে দিয়ে দিত এবং আমি সেটা শুনে শুনে মুখস্থ করতাম তারপরে আস্তে আস্তে যখন গজলটা পুরো মুখস্ত হয়ে যেত আমার কবি দেখতো আমার গজলের টান সুর কেমন আছে আমাকে ট্রেনিং দেওয়াত পাঁচ ছ দিন করে আমি আমার কবির বাড়িতে থাকতাম আমার কবি খুবই হেল্প করেছে আমাকে তো আমার কবি রফিন সাহাব আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আপনারা সবাই আমার কবিকে কবির জন্য একটু দোয়া করবেন আর আমি অন্ধ প্রতিবন্ধী শেখ নুর ইসলাম ভবিষ্যতে যাতে আরো এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু